রেল যাত্রীদের জন্য বিরাট চমক রইল দুর্দান্ত আপডেট। বঙ্গের রেলপথে ঘটবে এক বড় সড়ক বিপ্লব। এবার বাংলার রেল রুট কাঁপাবে দ্রুত গতির বন্দে ভারত মেট্রো। গতির লুপ ফিচার্স সবইতেই বাজি মাত দেবে এই ট্রেন। যাত্রীদের কমবে যাতায়াতের যন্ত্রণা, দ্রুত পৌঁছাবে গন্তব্যে, মিলবে একগুচ্ছ সুবিধা, উপকৃত হবে পড়ুয়া থেকে আম জনতা। বাংলার কোন কোন রুটে ছুটবে এই বিলাসবহুল ট্রেন? দিনে কবার মিলবে এ পরিষেবা? টিকিটের দাম পড়বে কত? কবে থেকে শুরু হবে এই পরিষেবা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতীয় রেল যাত্রীদের মন জয় করে দেশের বিভিন্ন রুটে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এই আবহে আরো একটি সুখবর দিল ভারতীয় রেল। জানানো যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এর পাশাপাশি এবার বিভিন্ন রুটে চালানো হবে বন্দে ভারত মেট্রো। ইতিমধ্যে বন্দে ভারত মেট্রোকে কেন্দ্র করে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে বিভাগ। এবার থেকে 100 কিলোমিটারের কম দূরত্বের মধ্যে ছুটবে বন্দে ভারত। অর্থাৎ যেখানে দুটো শহরের মধ্যে দূরত্ব 100 কিলোমিটারের কম, এই ধরনের দুই শহরের মধ্যে পরিষেবা দেবে বন্দে ভারত। বন্দে ভারত এক্সপ্রেস ও বন্দে ভারত মেট্রোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। বিলাসবহুল পরিষেবা থেকে দুর্দান্ত স্পিড, সবেতেই একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। এবারে প্রশ্ন, বাংলার কোথায় কোথায় ছুটবে বন্দে ভারত মেট্রো? পশ্চিমবঙ্গের শিয়ালদা থেকে কৃষ্ণনগর, এই দুটি শহরের মধ্যে ছুটবে বন্দে ভারত মেট্রো। খুব তাড়াতাড়ি এই দুই শহরের মধ্যে পরিষেবা শুরু হবে। জানা যাচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দূরত্ব 97 কিলোমিটার। এই রুটেই ছুটবে একটি বন্দে ভারত মেট্রো। এই মেট্রোটি প্রতিদিন 4 থেকে 5 বার যাতায়াত করবে। ভাড়া হবে সাধারণ যাত্রীদের সাধ্যের নাগালে। এই ট্রেন চালু হলে অল্প সময়ের মধ্যে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে নিত্য যাত্রীরা। সূত্র মারফত খবর, বন্দে ভারত মেট্রো আসলে বন্দে ভারত এক্সপ্রেস এর আলাদা একটি সংস্করণ। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই ট্রেন তৈরির কাজ শেষ হবে বলেও জানা গিয়েছে এবং বিভিন্ন রুটে যাতায়াত শুরু করবে। বন্দে ভারত মেট্রোতে থাকবে 4টি করে কোচ। কোচগুলো হবে আরামদায়ক। এগুলো চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সেই সাথে লোকাল ট্রেনে রোজ রোজ যে ভিড় থাকে সেটাও কমিয়ে দিতে সাহায্য করবে বন্দে ভারত মেট্রো। এই পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী জানিয়েছেন, মানুষ যেভাবে বন্দে ভারত এক্সপ্রেসকে পছন্দ করছেন তার ভিত্তিতে বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। স্বল্প দৈর্ঘ্যে যাত্রীদের উপকারিতা, চাকরি প্রার্থী এবং পড়ুয়াদের কম সময়ে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেওয়া, এসবের ভিত্তিতে বন্দে ভারত মেট্রোর পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে।